এই ফুলটা তো আগেই দেখেছিলাম, আবার ফুটেছে, সুন্দর ফুল ফুটেছে। আর এই গাঁদা ফুলগুলো নিয়ে এসেছে সেদিনকে, কালকে নিয়ে এসেছে, এগুলো লাগানো হয়েছে। খুব কালারটাও খুব সুন্দর। আর আগের যে চারা নিয়ে আসা ছিল গাঁদা ফুলের, সেগুলোও বেঁচে গেছে, ওইগুলো এখনও কুড়িয়ে আসেনি, একটু ছোটো তো। আর এই যে হলুদ ফুলগুলো দেখিয়েছিলাম এগুলোও নিয়ে এসেছিলাম, এই ফুলগুলো অনেক ফুটছে। নমস্কার, চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্য, আমিও খুব ভালো আছি। তাই আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম, আমার সাথে থেকো। আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ, আলু দিয়ে, শিম দিয়ে আর বড়ি দিয়ে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, এই শিমগুলো আমাদের গাছে ছাদের বাগানে হয়েছিলো সেগুলো। বড়ি, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ, নুন আর এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি। মাছের পরিমাণ মতো নুনগুলো মাখিয়ে নেব। মাছে ভালো করে নুনগুলো মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এক এক করে সব মাছগুলো ভেজে নেব। যেহেতু অনেক কটা মাছ, তিনবার চারবারই ভাজবো মাছগুলো, অল্প 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 আছে মাছগুলো একটু কড়া করে ভেজে নেবো। আবার বেশি কড়া করবো না, বেশি কড়া হলে পরে মাছের ঝোলে ভালো লাগে না খেতে, মিডিয়াম তুলব। মাছগুলো সব তুলতে ভাজবো করে মাছটা দুপিটি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে, মাছগুলো আমি তুলে নেবো সব। এভাবেই আমি সব কটা মাছ ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই মাছ ভাজার তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো খুব হালকা আছে, ভাজতে হবে, একটু লাল লাল করে নিতে হবে, যাতে পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে, সেভাবে বড়িগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার তেলে কালো জিরা ফোড়ন দেব। এবার আলুগুলো দিয়ে দেবো সব। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার শিমগুলো দিয়ে দেবো সব। শিমগুলো দিয়ে ভালো করে সাঁতলে নেব। এখানে জিরে হলুদ লঙ্কা সব মশলাটা ভালো করে জল দিয়ে গুলে নেব। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে সাঁতলে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। শিমগুলো সেদ্ধ করে নিতে হবে একটু ভালো করে সাঁতলে। আর যেহেতু এগুলো ছাদের বাগানের শিম, তার জন্য তেমন সার নেই, ওই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে শিমগুলো, কিন্তু বাজারের শিম এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না এখন আর।
তাই অল্প একটু সাতলালেই মোটামুটি শিম সেদ্ধ হয়ে যাবে। এবার টমেটোটা কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাও গলে গেছে আর মশলাটাও ভালো কষে গেছে। এবার জল দিয়ে দেবো, একটু উষ্ণ গরম জল দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কেন অতগুলো মাছ দেবো আর একটু ঝোল ঝোল হবে, শুকনো শুকনো হবে না, তার জন্য জলটা একটু বেশিই দেবো। অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। আলু আর শিম একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ভালো জামাটা পরে দিলাম, এক্ষুনি না ভিজিয়ে ফেলছো। এবার ভেজে রাখা বড়িগুলো অল্প ভেঙে সব মাছের ঝোলে দিয়ে দেবো। ভেঙে দিলে পরে সুবিধা হয়, সব পুরো ঝোলের মধ্যে বড়িগুলো মিশে যাবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, মায়ের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। আমি ধনে পাতাটা কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, ধনে পাতাগুলো দিয়ে আর মায়ের ঝোলটা নামিয়ে নেব। আমার আলু শিম বড়ির মাছের ঝোল তৈরি হয়ে গেছে, তেলাপিয়া মাছের ঝোল। এবার এটা গরম গরম পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ এখানে শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তাহলে আজকের মতন এটুকুই।